প্রথম দিন যেখানে শেষ করেছেন দ্বিতীয় দিন সেখান থেকে ইনিংস শুরু করেছেন সাদাত হোসেন দীপু। নিজের ধৈর্যের যেমন পরীক্ষা দিয়েছেন তেমনি ওয়েস্ট ইন্ডিজের বোলারদেরও ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। পরিপূর্ণ টেস্ট মেজাজে দারুণ সব নান্দনিক শটে সাজিয়েছেন তার ইনিংস। কেবল বল ব্যাটে লাগানো নয়, বল ছাড়াতেও দেখিয়েছেন মুনশিয়ানা। তার এমন শৈল্পিক ইনিংস নজর কেড়েছে সবার। শেষ দিকে স্ট্রাইক প্রান্তে থেকে ওভারের বেশিরভাগ বল খেলেছেন তিনি। নাইম আফিফদের ব্যর্থতা দিনে মাথা ঠান্ডা রেখে একাই দলকে টেনে নিয়েছেন 21 বছর বয়সী এই ব্যাটার। ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ এই দলের ইনিংস থামে মাত্র 237 রানে। জাকির হাসান সাইফ হাসানদের আসা যাওয়ার মিছিলে উইকেটের এক প্রান্ত ধরে রেখেছিলেন ব্যাটার সাদাত। প্রথম ইনিংসে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। বাংলাদেশের 200-এর বেশি সংগ্রহে বড় অবদান তারই, তবে তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। শেষের দিকে টেলেন্ডারদের সাথে নিয়ে একাই লড়েছেন দীপু। নবম উইকেট হিসেবে আউট হওয়ার আগে 124 বলে করেন 73 রান। এই ইনিংস খেলার পথে 10টি 4 ও 2টি ছক্কা মারেন তিনি। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও দুর্দান্ত খেলেছেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে 13 ইনিংসে করেছেন 480 রান। গড় 36.92, স্ট্রাইক রেটও চোখে পড়ার মতো 90.06। সঠিক পরিচর্যা পেলে দীপুও হতে পারে টাইগার ক্রিকেটের আরও একটা তারা। সিলেটে ক্যারিবিয়ানদের সাথে এই দলের টেস্টে সেটিরই যেন আভাস দিচ্ছেন এই তরুণ ক্রিকেটার। এর আগে প্রথম ইনিংসে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে 237 রানে অল আউট হয় বাংলাদেশ। দীপু ছাড়া কেউ 50-এর কোটা ফেরোতে পারেননি। সাইফ হাসান 31 রান করেন। ওয়েস্ট ইন্ডিজ এই দলের পক্ষে আকিম জর্ডান 5টি ও অ্যান্ডারসন ফিলিপ ও কেভিন সিনক্লেয়ার 2টি করে উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনেই লিডে দেখা পেয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ এই দল। ক্যারিবীয়রা দিনের খেলা শেষ করেছে 6 উইকেটে 268 রানে, সফরকারীদের লিড 31 রান। বাংলাদেশের পক্ষে সাইফ হাসান 2টি এবং খালেদ আহমেদ, নাইম হাসান ও তানভীর ইসলাম 1টি করে উইকেট শিকার করেছেন। দীপু খুবই ভালো খেলছে রিসেন্ট টাইমে। ও বেশ মানে ইয়াং প্লেয়ারদের মধ্যে ও মানে দেখে মনে হচ্ছে যে ও একটু আলাদা, তো আসলে ভালো লাগছে। বিকজ ধরেন আপনার পাইপলাইনে যদি এরকম টাইপের প্লেয়ার থাকে, ইটস এ গুড নিউজ ফর মানে বাংলাদেশ ক্রিকেট। তো এই আর কি। না না, লঙ্গার ভার্সনে আসলে হবে, এরকমই হয় আসলে, যে হয়তো আমাদের ওর সাথে যদি দেখা যেত উপরের একজন ব্যাটসম্যান থাকতো তাহলে হয়তো আরেকটু অন্যরকম হতে পারতো সিনারিও। বাট ও ভালো খেলছে। অ্যাট দ্য সেম টাইম আমরা এটা ব্লেম করতে পারি না যে আসলে এটা এটা কনসার্নের কারণ হতে পারে, এটা বলা ঠিক না। বিকজ একটা দিনে আসলে সবাই ভালো খেলবে না, সবার মানে এক একজন প্লেয়ার যদি 300 করে বল খেলে তাহলে আপনার 6-7টা ব্যাটসম্যান থাকে, তো 300-তে 2100 বল খেলা কিন্তু আসলে ডিফিকাল্ট, তো এটা হয় না। ও ভালো খেলছে, এতে কোনো সন্দেহ নেই। আর আমি আশা করব যে উপরে আমাদের যারা আছে ওরা আরেকটু বেটার খেলবে।